মদখোর স্বামী মদখোর সন্তানাদি, নেশাখোর স্বামী নেশাখোর সন্তানাদি। অনেক মা ও বোন আপনারা ফোন দিয়ে বলেন, অনেক ভাইয়েরা ফোন দিয়ে বলেন যে আমাদের সন্তানাদি মদ খায়, নেশা করে, বিভিন্ন অশ্লীলতার কাজে লিপ্ত হয়ে থাকে, বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে। আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। হুজুর, এমন কোন তদবির যদি থাকে আমাদেরকে বলেন, এমন কোন আমল যদি থাকে আমাদেরকে বলেন যেন আমার স্বামীটা, আমার স্ত্রীটা, আমার সন্তানাদিগুলো যেন এই বিভিন্ন খারাপ নেশা থেকে বিরত থাকতে পারে এবং তারা যেন আল্লাহর রাস্তায় আসতে পারে, হ্যাঁ, ঘরমুখী হইতে পারে, হ্যাঁ, দুনিয়ার খারাপ কাজকর্ম থেকে, নেশা পানি থেকে আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করে। তো দিনদার ভাই ও বোনেরা, বর্তমান সমাজে আপনারা দেখতেছেন যে আসলে মানুষের জীবনটা নেশা পানি দিয়ে ভরপুর হয়ে যেতেছে, তারা নিজেদের শরীরকে ধ্বংস করে দিতেছে এই নেশা দ্রব্যের মধ্যে লিপ্ত হয়ে। ছেলেদের পাশাপাশি বর্তমান সময়ে মেয়েরাও এই সমস্ত নেশা পানির মধ্যে লিপ্ত হয়ে যেতেছে, তাদের শরীরটাকে তারা ধ্বংস করে দিতেছে। বিভিন্ন আড্ডাখানায়, বিভিন্ন মদের আসরে গিয়ে মেয়েরা পর্যন্ত এই সমস্ত বাজে কাজগুলো করতেছে, নেশা পানি করতেছে, বিভিন্ন খারাপ কিছু খাইতেছে। তো আল্লাহ তাআলা হেফাজত করেন তাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম ধর্মের মধ্যে সৃষ্টি করেছেন, আমরা মুসলমান জাতি, আমাদের ধরা বাঁধা আছে। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন, আমাদেরকে নিয়ম নীতি দিয়ে পাঠাইছেন, স্বাধীনতা আল্লাহ তাআলা দান করেছেন, স্বাধীনতার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে লাগাম আল্লাহ নিয়ে রাখছেন। এটা আপনি মনে করিয়েন না যে আপনার মৃত্যু হবে না, মৃত্যুর পর আবার কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন, যাররা পরিমাণ যদি ভালো কাজ করে থাকেন, যাররা পরিমাণ যদি খারাপ কাজ হয়ে থাকে আপনার, এই প্রত্যেকটা বিষয়ের হিসাব মহান আল্লাহ তাআলা আপনার সামনে এগুলো পেশ করাইবেন। তো দিনদার ভাই ও বোনেরা, মা ও বোনেরা, যারা এই ভিডিওকে দেখতেছেন, আপনাদের স্বামী, আপনাদের সন্তানাদি, আপনাদের মেয়ে সন্তানও যদি এই সমস্ত খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে, আজকের পবিত্র কোরআনি আমল, কোরআনি তদবীরের মাধ্যমে আপনি আপনার সন্তানটাকে ভালো বানাইতে পারবেন। আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলেন যে মেয়েটাও খারাপ হয়ে যেতেছে, মেয়েটাও এই সমস্ত নেশা পানির মধ্যে ডুবে যেতেছে, হ্যাঁ, এমন কোনো আমল যদি থাকে হুজুর দেন। তো আপনাদেরকে উদ্দেশ্য করেই আজকের এই আমলটার কথা আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। আপনারা নিজেরা এই সমস্ত আমলগুলো করায় নিতে পারবেন, নেককার পরহেজগার দিনদার ইমানদার মানুষের মাধ্যমে। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় এই ভিডিও থেকে, তবে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ তাআলা সহি পন্থা অবলম্বন করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের যে তদবিরটা আপনাদেরকে বলবো, জানাবো, এটা আসলে কোনো ভাওতাবাজির কথা নয়, দুনিয়ার কোনো আলাপচারিতা নয়, দুনিয়ার কোনো মন্ত্র নয়, দুনিয়ার কোনো জাদু কুফুরি এই সমস্ত কোনো বিষয় নয়। আমাদের এই দিনের তালিম চ্যানেলটা শুধুমাত্র ইসলামিকতার জন্য, কোরআন এবং হাদিস থেকে, কোরআন সুন্নাহ অনুযায়ী মানুষকে বিভিন্ন প্রকারের আমলগুলো দেওয়া হয়। এই সমস্ত আমলের মাধ্যমে আপনারা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়ে নিতে পারেন, আল্লাহ তাআলা, যেহেতু আমরা আল্লাহকে স্বীকার করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ চাইলে অবশ্যই আল্লাহ তাআলার সাহায্যের কুদরতি হাত আমাদের উপরে আল্লাহ তাআলা বিস্তার করে দিবেন ইনশাআল্লাহ। এই দাবি রেখেই আজকে নির্যাতিতা যেই পরিবারগুলো আছে, যাদের স্বামী স্ত্রী বিভিন্ন নেশা পানীয় জাতীয় এই সমস্ত খারাপ কাজে লিপ্ত হয়ে নিজের জীবনকে ধ্বংস করে দিতেছে, পরিবারকে কষ্টের মুখে ফেলে রাখছে, যার সন্তানগুলো, যার মেয়ে সন্তান, ছেলে সন্তান বিভিন্ন আড্ডাখানায় গিয়ে নিজের জীবন নষ্ট করে দিতেছে, সংসারকে এরকমভাবে কথার মুখে, সরমের মুখে, লজ্জার মুখে, বাবা লজ্জার কারণে বাহিরে বের হইতে পারে না, মা লজ্জার কারণে বাহিরে বের হইতে পারে না, নিজের মেয়ে সন্তানটা পর্যন্ত খারাপে রূপান্তরিত হয়ে যাচ্ছে ছেলে সন্তানের পাশাপাশি, বেগানা পরপুরুষের সঙ্গে আড্ডায় লিপ্ত হয়। আল্লাহ তাআলা যেন হেফাজত করে। আজকের এই তদবিরটা যদি আপনি করেন, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি দয়া করে, মায়া করে, অবশ্যই মহান রব্বুল আলামিন তাকে ওই সমস্ত নেশা পানীয় জাতি, মদখোর, গাঁজাখোর, হ্যাঁ, এই সমস্ত লোকদের থেকে ফারেক হয়ে নিজের এই অভ্যাসটাকে ত্যাগ করার মতো শক্তি আল্লাহ তাআলা তাকে দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা হলো ডাইরেক্ট কোরআনি আমল, কোরআনি তদবির। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, এটা হলো পবিত্র কোরআনের, আল কোরআনের একটি সূরা, 18 নম্বর প্রথম পৃষ্ঠার মধ্যে এই সূরাটা লিপিবদ্ধ হয়েছে এবং ওইখান থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, এটা হলো সূরাতুল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনের মধ্যে মহান আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করেছেন। আপনাদেরকে কয়েকটা আয়াত পড়ে শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, কিছু আয়াত আপনাদেরকে পড়ে শোনাইলাম। খুবই গুরুত্বপূর্ণ এই আয়াতগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন, মুমিন বানাইছেন। আমাদের কিছু বৈশিষ্ট্য, আমাদের কিছু কাজকর্ম আছে। আল্লাহ বলছেন যে নামাজ আদায় করার জন্য, আল্লাহ বলছেন যে ইমানদারিত্ব ঠিক রাখার জন্য, আল্লাহ বলছেন সৎ কাজে উপবেশ হওয়ার জন্য, সৎ কাজের মধ্যে এরকমভাবে থাকার জন্য, অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য, আল্লাহ বলছেন জাকাত দেওয়ার জন্য, আল্লাহ বলছেন যে সৎ বন্ধু বানানোর জন্য। আজকে যে এই মানুষ নেশা পানীয় খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, মদখোর গাঁজাখোর হয়, এরকমভাবে মেয়েরা পর্যন্ত এরকমভাবে বাহিরে আড্ডাখানায় লিপ্ত হয়ে ছেলেদের সঙ্গে নেশা করে সিগারেট খায়, এই সমস্ত বাজে কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতেছে মেয়েগুলো, অনেকে আমাদেরকে ফোনের মাধ্যমে জানান এবং আপনারা দোয়া চাইতেছেন এবং কিছু আমল চাইতেছেন। আজকের এই ভিডিওটা, এই আমলটি সুন্দর করে শুনেন। আপনার মেয়ে সন্তান বলেন, ছেলে সন্তান বলেন, আপনার স্বামী বলেন, মদখোর গাঁজাখোর নেশাখোর এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা, আপনি যদি আল্লাহকে রাজি খুশি করাইতে পারেন, আল্লাহ তাআলা এই তদবীরের মাধ্যমে তাদেরকে ভালো করে দিবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আজকের আমলটি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। তো সূরাতুল মুমিনুনের যেই আয়াতগুলো শুনছেন, আশা করি আপনারা আপনাদের ভালো লাগছে। এবং এই সম্পূর্ণ সূরাটা, সূরাতুল মুমিনুন সম্পূর্ণ সূরাটা আপনাকে লিখাইতে হবে, কোনো ই করলে হবে না, আপনাকে এটা লিখাইতে হবে। যে কোনো কোনো মানুষের মাধ্যমে এটা আপনি লিখাই নেবেন ইনশাআল্লাহ, সম্পূর্ণ সূরাটা আপনি লিখাই নেবেন সাদা কাগজের মধ্যে। এই সম্পূর্ণ সূরাটা যখন লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ, এই সূরাটা লেখার পরে আপনার এই কবচটা ভিজাইয়া, এই কবচটা পানির মধ্যে ভিজাইবেন, পানির মধ্যে ভিজাইয়া আপনার এই সন্তান বলেন, মেয়ে সন্তান, ছেলে সন্তান, আপনার স্বামী, আপনার স্ত্রী, যারাই এই সমস্ত নেশার মধ্যে লিপ্ত হয়ে গেছে, মদখোর হয়ে গেছে, গাঁজাখোর হয়ে গেছে, খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, এই সমস্ত আত্মীয়দেরকে, এই সমস্ত বদ স্বভাবে যারা পরিণত হয়ে গেছে তাদেরকে ভাত খাবারের যে পানি আছে, তারা তো ভাত খাওয়ার সময় যে পানি খাবে, ওই পানির সঙ্গে ওই পানিটা আপনি দিয়ে দিবেন, ভিজায় রাখবেন একদিন। একদিন ভিজায় রাখার পরে কাগজের টুকরাগুলো তুলে ফেলবেন, অথবা যদি আপনি গুলায় ফেলতে পারেন তাও ভালো, হ্যাঁ যদি গুলায় ফেলতে পারেন তাও ভালো, আর যদি না গুলাইতে পারেন কাগজটা আবার উঠাই নেবেন, এই পানিটা তার খাবারের পানির সঙ্গে, অথবা হ্যাঁ যেভাবে পারেন আপনি তাকে কয়দিন খাওয়াইবেন, 11 দিন পর্যন্ত অথবা 21 দিন পর্যন্ত আপনি তারে এইভাবে খাওয়াইতে থাকেন, খাওয়াইতে থাকেন। আল্লাহ যদি চায়, দয়া করে, মায়া করে, আল্লাহর কাছে দাবি করবেন, দুরুদ ইব্রাহিম পাঠ করে করে নামাজের পরে তার জন্য দোয়া করবেন, যেটা আপনার জন্য ভালো হবে, আপনার জন্য মঙ্গল হবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে, আপনাকে আল্লাহ তাআলা রহমত এবং ভালাই, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে আল্লাহ তাআলা ভালো বানায় দিবেন, এই প্রত্যাশাই আমরা রাখি। আল্লাহ তাআলা যে আমলটার কথা বললাম, ডাইরেক্ট কোরআনি আমল আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, না বুঝলে কমেন্ট করবেন, আমরা বুঝিয়ে দেব, আমলগুলো আপনাদেরকে করার জন্য সাহায্য করব এবং সহযোগিতা করব। আমাদেরকে কমেন্ট করবেন, ফোন করবেন, আশা করি আপনাদেরকে বিষয়টি বুঝাইতে পারছি। দিনদার ভাই ও বোনেরা, আমাদের চ্যানেলটা একটা ইসলামিক চ্যানেল, এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন, লাইক দিবেন, বিভিন্ন মানুষের মাঝে ছড়িয়ে দিবেন ভিডিওগুলো, যেন সবাই যেন কোরআন সুন্নাহ থেকে উপকার নিয়ে সবাই যেন বাঁচতে পারে, চলতে পারে। আল্লাহ বলছেন কোরআনই চিকিৎসা করো, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন থেকে চিকিৎসা নাও, কোরআন থেকে তোমরা চিকিৎসা গ্রহণ করো। আর কোরআন থেকে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভাই অটল থাকতে হবে, মজবুত থাকতে হবে। আপনি যে চিকিৎসা দিতেছেন আপনি অটল থাকতে হবে, আপনি চিকিৎসা নিতেছেন আপনাকেও পূর্ণাঙ্গভাবে বিশ্বাস এবং একিন রাখতে হবে। এখন আপনার কোনো একিন নেই, আরে একটা তদবির নিলাম নিলাম, হইলে হইলো না হইলে নেই, 3 দিন আশা করে বয়ে রয়েছেন, 3 দিনে কোনো তদবিরে কাজ হবে? 3 দিনে কোনো কাজ হয় না, 7 দিনে কোনো কাজ হয় না। আল্লাহ যদি চায়, দয়া করে, মায়া করে,
40 দিন পর্যন্ত প্রত্যেকটা আমল করতে হয়। 40 দিনের ভিতরে ইস্তেখারা করার মাধ্যমে, নামাজ আদায় করার মাধ্যমে ভালো হয়ে হালাল খাবার, হালাল হারাম থেকে বেঁচে থেকে যদি আপনি সহি পন্থা অবলম্বন করে চলতে পারেন, আল্লাহ চাইলে অবশ্যই আপনাকে সফলতা দান করবেন। আর আল্লাহর দয়া মায়া অবশ্যই বান্দার কাছে আছে। আর আল্লাহ যদি না দেয়, এখানেও ভালো এবং মন্দ তাকদীরকে বিশ্বাস রেখে এখানেই আপনি স্থির হয়ে যাবেন, থেমে যাবেন, হ্যাঁ, আর অগ্রসর হবেন না। আর পাঁচ ওয়াক্ত নামাজটা অবশ্যই চালিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। কেউ বাজে মন্তব্য করবেন না, যদি কমেন্ট করতে হয় ইনশাল্লাহ ভালো কমেন্ট করবেন, তাহলে উৎসাহ হবে বিভিন্ন আমল সংক্রান্ত ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য। আশা করি সকলেই বুঝতে পারছেন। আমিন।